দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে অনুরোধ, প্রতিদিন এই ধরনের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তৃণমূলে গোপন ভোট, পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রার্থী বাছাইয়ে নয়া স্ট্র্যাটেজি অভিষেকের। তৃণমূল গোপন ভোটের রাস্তায় হাঁটতে চলছে, পঞ্চায়েত নির্বাচনের আগে নয়া কৌশল নিয়ে ময়দানে নামছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই করতে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে তৃণমূল। শীঘ্রই শুরু হচ্ছে নয়া স্ট্র্যাটেজিতে প্রার্থী বাছাই প্রক্রিয়া। এবার পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সব রকম চেষ্টা শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা, শুধু মুখে বলেই ক্ষান্ত নন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ময়দানেও নামছেন সেই লক্ষ্যে। তার আগে অভিষেক চাইছেন আরেকটি নির্বাচন সংগঠিত করতে, তিনি তৃণমূলের অন্দরে ভোট করাতে চাইছেন, আর সেই ভোট হবে গোপন ব্যালটে। গোপন ব্যালটে এবার প্রার্থী বাছাই করবেন এলাকারই মানুষজন। রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রাককালে এমনই এক উদ্যোগ নিয়েছেন তিনি। অভিষেকের সাফ কথা, ভোট দিন এলাকার স্বার্থে, পরিবারের স্বার্থে, সর্বোপরি মানুষের স্বার্থের কথা চিন্তা করে এলাকার রাস্তা, জল ইত্যাদির দাবিতে ভোট দিন, আর সেই সব দাবি পূরণ করার জন্য উপযুক্ত যিনি তাকে ভোট দিন। আর যাকে এলাকার মানুষ ভোট দিতে চাইছেন গোপন ব্যালটে, সেই নামটাই জানতে চাইছে তৃণমূল। তৃণমূলের সাফ কথা, মানুষ যাকে চাইবেন আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস তাকেই প্রার্থী করবে, তাকেই মানুষের ভোটে জিতিয়ে এনে প্রার্থী পঞ্চায়েতে বসাবে তৃণমূল। এভাবেই তৃণমূল নবজোয়ার আনতে চলেছে বাংলার বুকে। আগামী দু মাস সেই লক্ষ্য নিয়েই এগোবে তৃণমূল। আমরা বাংলার মানুষের কাছে মতামত চাইব, বাংলার মানুষের আশীর্বাদ নিয়েই আসন্ন নির্বাচনে প্রার্থী করব। এইভাবেই বাংলার মানুষের উপর শুধু ভোটের ভাগ্য নির্ধারণ নয়, প্রার্থী নির্ধারণের ভারও দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়েছেন, আমরা যা বলি সেটাই করার চেষ্টা করি। অভিষেকের কথায় তৃণমূল কথা দিয়ে কথা রাখার দল। তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করবে তাকে আপনারা জেতাবেন, সেই বিশ্বাস আমাদের রয়েছে। কিন্তু এবার আমরা নয়, আপনারাই প্রার্থী বেছে দেবেন, আমরা তাকেই পঞ্চায়েতের টিকিট দেব, এবার হবে মানুষের পঞ্চায়েত। অভিষেক বলেন, এবার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আপনাদের আমরা সুযোগ দিতে চাই, গ্রাম বাংলার মানুষ মত দেবেন, তাদের মত নিয়েই আমরা প্রার্থী করব। সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই আমরা চলতে চাই, ভবিষ্যতেও চলব। এই লক্ষ্যে দু মাসের কর্মসূচি নেওয়া হয়েছে, এই কর্মসূচিতে গোপন ব্যালটে ভোট হবে। বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর কাপড় খুলে দেবে, মমতাকে নিয়ে একই বললেন দিলীপ ঘোষ। এর আগেই ভেঙে ফেলা, মেরে দেওয়া থেকে শুরু করে বুকে পা তুলে দেওয়ার কথা শোনা গিয়েছিল তার গলায়। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাপড় খুলে নেওয়ার কথা বলে তুমুল চাঞ্চল্য সৃষ্টি করলেন তিনি। এই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড় হয়ে গিয়েছে, কারণ একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন কথা যে বলা যায় তা শুনে হতবাক সকলে। বেফাস মন্তব্য করে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বিতর্ক সৃষ্টি করলেন তিনি। এরপরই প্রবল কটাক্ষের শিকার হলেন বিজেপির জাতীয় সহসভাপতি। উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। এদিন শুক্রবার সকালে ট্রেনে নিউ জলপাইগুড়ি পৌঁছেন তিনি, স্টেশনের বাইরে চা চক্রে যোগ দেন তিনি। সেখান থেকে একাধিক ইস্যুতে তুলোধনা করেন শাসক দলকে। এখানেই ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি প্রসঙ্গ। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তার কর্মসূচির অংশ হিসেবে গ্রামে গ্রামে যে সভা হবে তাতে ডাকা হবে সব দলের নেতাদের। এই প্রসঙ্গেই ক্ষোভ প্রকাশ করলেন দিলীপ ঘোষ, বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকার কে, উনি কোন হরিদাস পাল, উনি কি মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীরও ডাকার সাহস নেই, আমার দলের নেতারা গিয়ে কাপড় খুলে দেবে। এদিন দিলীপ ঘোষ আরও বলেন ওদের ক্ষমতা নেই কাউকে ডাকার, নিজের দলের লোকেদের প্রশ্নের উত্তর দিতে পারছেন না, বিজেপিকে কি ডাকবে, আমিও তো সাংসদ, সেরকম হলে আমাকেই ডাকুন না। মুখ্যমন্ত্রীর সম্পর্কে বিজেপি সাংসদের মন্তব্যের শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে, প্রত্যেকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। শুভেন্দুকে মানহানির নোটিশ তৃণমূল সাংসদের, বিরোধী দলনেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি। নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য, এরই মধ্যে তাকে এই দুর্নীতিতে জড়িয়ে কালিমালিপ্ত করার অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারিকে মানহানির নোটিশ পাঠালেন হুগলির আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। ওই দুজনের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় একটি অভিযোগও করেছেন ওই তৃণমূল সাংসদ। অপরূপার এই পদক্ষেপের কড়া নিন্দা করেছে বিজেপি। এদিকে তৃণমূল নেত্রীর আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় জানান, আরামবাগের সাংসদের নামে ভুয়ো চিঠি সমাজ মাধ্যমে ছড়িয়ে তাকে অপমান করার চেষ্টা করেছেন
রাজ্যের বিরোধী দল নেতা এবং বিজেপির ওই আইনজীবী নেতা জয়দীপ বাবু আরও বলেন, অপরূপার নাম করে একটি ভুয়ো চিঠি সমাজ মাধ্যমে ছড়িয়ে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন ওই দুজন। তাতে বলা হয়েছে তিনি নাকি নিয়োগ দুর্নীতিতে যুক্ত। আমার মক্কেল অপরূপা এই চিঠির সত্যতা সম্পর্কে সন্দিহান। আমরা এটাকে চ্যালেঞ্জ করেছি। আমরা দুজনকেই মানহানির নোটিশ পাঠিয়েছি। ওই দুজন অবিলম্বে ক্ষমা না চাইলে আদালতে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে বলে জানিয়েছেন অপরূপার আইনজীবী। অপরূপা বলেন, শুভেন্দু দা এবং তরুণ জ্যোতি তিওয়ারি দাকে সম্মান দিয়েই বলছি, আপনাদের বিরুদ্ধে কেস করলাম, শ্রীরামপুর থানাতেও অভিযোগ করলাম, এবার আসল তথ্য সামনে আনুন, আদালতে দেখা হবে। এ নিয়ে চন্দননগর কমিশনারেটের ডিসি অরবিন্দ আনন্দ জানিয়েছেন যে বিষয়টি নিয়ে একটি জেনারেল ডায়েরি করেছেন সাংসদ। অপরূপার আইনি পদক্ষেপ নিয়ে নাটাবাড়ির প্রবীণ বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন যে, সাংসদ বিরোধী দলের নেতাকে ন্যূনতম সম্মান না দেখিয়ে তুই তুকারি করে অসম্মান করতে পারেন, তার পক্ষে যে কোনো ধরনের অন্যায় করা সম্ভব বলে আমরা মনে করি। অভিযোগ যখন উঠেছে তখন তার বিচার আইনত হবে, কিন্তু বিরোধী দল নেতা তৃণমূল কংগ্রেস নামক প্রাইভেট কোম্পানি লিমিটেডের প্রকৃত চেহারা রাজ্যের মানুষের সামনে তুলে ধরতে পেরেছেন। আরও এক তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা, মারাত্মক অভিযোগ, ফের গ্রেপ্তারি জল্পনা তুঙ্গে। নিয়োগ দুর্নীতির অভিযোগে আরও এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআইকে। নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই, এমনই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মাথা। রাজ্যের দুর্নীতি দমন শাখার হাত থেকে তদন্তভার গেল সিবিআইয়ের হাতে। অবিলম্বে সিবিআইকে নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল আদালত। এরপরই শুক্রবার তাপস সাহার বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার দুপুর নাগাদ তাপস সাহার বাড়িতে তাপস সাহা সহ বাকিদের বিরুদ্ধে তদন্ত করে সিবিআই নির্দেশ আদালতের। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। গত বছর তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। অভিযোগ, বিভিন্ন সরকারি দপ্তরের চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় 16 কোটি টাকা নিয়েছেন তাপস সাহা। তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে 2018 সাল থেকে চাকরি দেওয়ার নামে 5 কোটি টাকার প্রতারণার অভিযোগে হাইকোর্টে মামলা করেছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। সেই মামলার শুনানিতে সোমবার হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবী বিলবদল ভট্টাচার্য জানান, তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার সপক্ষের কিছু নথি পাওয়া গেছে। এমন কিছু নথি সামনে এসেছে যার জেরে তদন্তে আগ্রহী সিবিআই। এরপরেই এদিন তার বাড়িতে হানা দিল সিবিআই। এদিন তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানার সময় গোটা বাড়ির চারপাশে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী, বন্ধ করে দেওয়া হয় বাড়ির গেট। যদিও তার বিরুদ্ধে সিবিআই নির্দেশ দেওয়ার পরই সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন তৃণমূল বিধায়ক। বলেন, দিদি আমাকে ভালোবাসে, অন্যদের কেউ সেভাবে ভালোবাসে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি কিন্তু দেখা করতে দেওয়া হয়নি। পাশাপাশি দলের একাংশের বিরুদ্ধেই ফের ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন তিনি। সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবার কি আরও এক তৃণমূল বিধায়ক পড়তে পারেন গ্রেপ্তারির আওতায়, তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। নাম জড়ানোয় ফোনে ভৎসনা শাহের। মমতা শাহের ফোনালাপ নিয়ে শুভেন্দুকে খোঁচা কুণালের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ফোনালাপের কথা বলে বঙ্গের রাজনৈতিক মহলে বেশ শোরগোল ফেলে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি করেছিলেন তিনি প্রমাণ দেবেন। চ্যালেঞ্জ নিয়ে বৃহস্পতিবার তিনি সাংবাদিক বৈঠক করলেও কোনো প্রমাণ দিতে না পেরে আইনি মারপ্যাচের কথা বলেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীদের ফোনের কল লিস্ট এভাবে প্রকাশ করা ঠিক নয় বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার সেই মামলায় শুভেন্দুকে টুইটে খোঁচা দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তার পাল্টা দাবি, শুভেন্দুর উপর ক্ষুব্ধ অমিত শাহ, তিনি ল্যান্ডলাইন থেকে ফোনে শুভেন্দুকে ভৎসনা করেছেন বলে সূত্রে খবর। শুক্রবার দুপুরে কুণাল ঘোষের টুইট, নিজের নাম জড়িয়ে @ মমতা অফিসিয়াল সম্পর্কে মিথ্যা কথা বলায় শুভেন্দুর উপর ক্ষুব্ধ অমিত শাহ, তিনি ল্যান্ডলাইন থেকে ফোনে শুভেন্দুকে ভৎসনা করেছেন বলে সূত্রে খবর। তিনি নাকি বলেছেন, নিজেরা বাংলায় কিছু করতে পারে না, কেবল এজেন্সির ভরসায় নাচো, এখন আবার আমার নাম জড়ালে এসব চলবে না। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর দাবি ছিল, জাতীয় দলের তকমা হারানোর পর নাকি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন, দলের জাতীয় তকমা ফেরানোর অনুরোধ জানান। কিন্তু অমিত শাহ সাহ তাকে জানিয়ে দিয়েছিলেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সব দিক খতিয়ে দেখেই নেওয়া হয়েছে, এ বিষয়ে কিছু করার নেই,
তার এই বক্তব্যের পর তৃণমূল নেত্রী কার্যত গর্জে উঠে চ্যালেঞ্জ করেন। শুভেন্দু যদি অমিত শাহকে ফোন করার বিষয়টি প্রমাণ করতে পারেন তাহলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন তিনি। চ্যালেঞ্জ গ্রহণ করে শুভেন্দু অধিকারীও প্রমাণ পেশের জন্য বৃহস্পতিবার দিনটি ঘোষণা করেন। যদিও সেই চ্যালেঞ্জ জিততে কার্যত ব্যর্থ, এ বিষয়ে তাকে জবাব দিতে গিয়ে কুণাল ঘোষের টুইট খোঁচা। অমিত শাহকে জড়িয়ে এমন একটি মন্তব্য করার জন্য শুভেন্দুর প্রতি ক্ষুব্ধ স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফোনে ভৎসনাও করেছেন। গরু পাচারে জড়িত বিজেপি নেতার ছেলে, ভয়ঙ্কর অভিযোগ তৃণমূলের। রাজ্য থেকে গরু পাচার নিয়ে বিস্তর অভিযোগ বিজেপির। এবার গরু পাচারে জড়িত থাকার অভিযোগ উঠল খোদ বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি অডিও ভাইরাল হয়। ওই অডিওতে শোনা যাচ্ছে বিজেপির কুলটি মণ্ডল 3 এর সভাপতি কাঞ্চন সিনহা কথা বলছেন বিজেপির জেলা কমিটির সদস্য বিভাস সিং এর সঙ্গে। সেখানে বিভাস অভিযোগ করেন আসানসোল পুরসভার 68 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাজু যাদবকে সামনে রেখে গরু পাচারে মদত করেছে কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদারের ছেলে কেশব পোদার। স্বাভাবিকভাবে শোরগোল পড়েছে আসানসোলের রাজনৈতিক মহলে। কুলটি মণ্ডল 3 এর বিজেপি সভাপতি কাঞ্চন সিনহার দাবি, বেশ কয়েকবার বিভাস তাকে ওই অভিযোগ জানিয়েছেন। শেষে তিনি অডিও রেকর্ড করে জেলা অফিসে তদন্তের জন্য পাঠান। পরে সেটা ভাইরাল হয়। বিজেপির কুলটি মণ্ডল 3 এর সভাপতি কাঞ্চন এই দাবি এসব জানানোর পরেই তাকে ও বিভাসকে শোকজ নোটিশ দিয়ে 24 ঘন্টার মধ্যে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদার তিনি জানান তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে, তিনিও তদন্তের দাবি জানিয়েছেন। এদিকে ওই অডিও নিয়ে দল পদ্ধতি মেনে তদন্ত করছে বলে দাবি করেছেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে। তৃণমূলের তরফে কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদারের ও তার ছেলে কেশব পোদারকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে।